এপিলন গ্রুপে চাকরি করি কালকে 8টা থেকে 9:30 পর্যন্ত আমরা কাজ করতেছি যাওয়ার পথে আমরা দেখতেছি এই লাঠি নিয়ে বাপ্পি মিয়া লোকজন দাঁড়াইছিল পরে আমরা বাইরের গ্যাঞ্জাম শুই না আমরা বাইরে থেকে ভিতরে থেকে বাইরে বের হইতে লইছি তারপরে লোকজন আইসা ইরাম আছে ভিতরে ঢুইকা অনেক মারধর করছে তিনজন লোক মারা গেছে 9 জন আছে বঙ্গুতে অসুস্থ আমরা চাই আমরা সুস্থ আমরা কোনো দল করি না আমরা চাই নিরাপত্তাভাবে কাজ করব কর্মক্ষেত্রে যাব আমরা কোনো আওয়ামী লীগ বিএনপি উঠে আর কি বলতে আমরা চাই আমরা এটার বিচার চাই যে লোকজন মারছে এটার বিচার চাই আমরা কতক্ষণ ধরে এভাবে অবস্থান করবে অবস্থা যতদিন আমরা সমাধানে বিচার না হয় যতক্ষণ বিচার না হয় ততক্ষণ বিচার না হবে এটা রায় না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এটা চালাই যাব জি আমরা এটার বিচার চাই আমাদের মূলত হচ্ছে যে পুলিশ জনগণের বন্ধু ওনাদের সামনে আমাদেরকে মারে ওনারা ছায়া থাকে ঠিক আছে আমরা তাদের কাছে গেলে দেখতেছি বিষয়টা দেখতেছি বিষয়টা দেখতেছি এইভাবে করে তারা আমাদেরকে এড়িয়ে যায় ঠিক আছে এড়িয়ে যাওয়ার পরে গুন্ডা বাহিনী যে মালিক পক্ষের যে গুন্ডা বাহিনী তারা ওদেরকে সামনে মারে আমাদের কাছ থেকে সরে দাঁড়ায় ঠিক আছে পুলিশ তাদেরকে সশস্ত্র দিয়ে দেয় সাপোর্ট দেয় কিন্তু আমাদের তো দিল না তারা পুলিশ কিসে জনগণের বন্ধু হলো পুলিশ কিভাবে আমাদের বন্ধু হলো পুলিশ যদি আজকে আমাদের বন্ধু হতো তাহলে আজকে আমাদের রোডে নামা লাগতো না আমাদের ফ্যাক্টরিতে বসে আজকে আমরা বিচার পাইতাম ঠিক আছে আমাদের দাবি হয়েছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে ঠিক আছে বেতন ডিসেম্বরে যে কটাকে বাড়াও আমাদের এখন টার্গেট হচ্ছে তারা আমাদেরকে বলতে হবে যে এত টাকা বেতন তোমরা পাবা এই যে আমাদেরকে আজকে 1 তারিখে ডিক্লেয়ার দিচ্ছে যে বেতন বাড়ার কথা এটাকে এখন আবার ডিসেম্বরে নিয়ে গেছে তো এইভাবে তো তারা বারবার শুধু পোষাইবো তাহলে এটার গ্যান্দাম তো সৃষ্টি তারা করে তারা যদি বইলা দেয় যে হ্যাঁ আপনাদের বেতনটা আমরা এই ফোন তো দিতে পারতাছি এরপর আমরা দিতে পারতাছি না তো যে আমরা মনে করি যে আইডিয়া আমাদের জন্য পারফেক্ট তাহলে আমরা জয় গান দিয়ে স্লোগান দিয়ে আমরা সবাই একত্র ভাবে কাজ করার চেষ্টা করুন কিন্তু তারা তো আমাদেরকে এরকম ডিগলার দেয় না তারা যে ডিগলার গুলা দেয় ওই ডিগলা তো মানা সম্ভব না 10,400 টাকা বেতন তো এখনই হেল্পারে তারা কিভাবে আমাদের বেতনটা বাড়াইলো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে জানতে পেরেছি যে একজন গার্মেন্টস শ্রমিককে আসলে এখানে আহত করা হয়েছে আচ্ছা এই মুহূর্তে আমরা জানতে পেরেছিলাম দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে একজন পোশাক শ্রমিক যাকে আসলে আহত করা হয়েছে পিটিএ একটু আস্তে আস্তে একটু আরাম করে আপনি বলবেন যে আসলে কি হয়েছিল আপনার সাথে আমরা 1 নম্বর শাহালি মার্কেটের পাশে গার্মেন্টসের দিকে গেছি আমরা শ্রমিক বাই করতে তো পিছন থেকে আওয়ামী লীগের পোলা পাইন আইসা বিএমপি কয়ে আমাদের গায়ে হাত তুলছে আরো 2-3 জন ওখানে পয়রা আছে আমি আমার রিস্কালা নিয়ে ওদিক থেকে নিয়ে আসছি আমাদের শ্রমিকের গায়ে হাত তোলা মানি না মানবো না শ্রমিকের বল অত্যাচার আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে কালকে অনেক অত্যাচার হয়েছে কেন বাপির ওয়ার্ডের লোকেরা পোড়াবে গুন্ডা ভাড়া করে কেন বলো আমরা গার্মেন্টস শ্রমিক পোশাক শ্রমিক 5টা বছর পর একবার বেতন বাড়াই এই যে এই আহ্বায় এই যে একজন এই আওয়ামী লীগের নেতারা ভালো আমার লোকে লোক কেন মারবে এসব এর ন্যায্য বিচার চাই আমরা শ্রমিক মানলো কেন বিচার চাই আমরা জনগণ চিকিৎসা লাগিয়েছে
আপনারা দেখছেন যে একজন পোশাক শ্রমিক কিন্তু কিছুক্ষণ আগে মিরপুর একে আহত হয়েছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু তাকে আসলে পিটিয়ে আহত করেছে এবং তিনি তার পরিচয় যখন জানিয়েছেন যে তিনি একজন গার্মেন্টস কর্মী, তিনি বিএনপির কোন কর্মী না, এটা জানার পরেও তার উপরে হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করিয়েছেন। আমরা বিচার চাই, বিচার চাই, সুস্থ বিচার চাই আমরা। এই আওয়ামী লীগ সরকার এই সন্ত্রাসীদের আমরা বিচার চাই। আমাদের শ্রমিকদের মায়েরা ফলাইছে, এই অ্যাপোলোর সামনে, এপিলনের সামনে মারছে, তাদের বিচার চাই। যুবলীগ, ছাত্রলীগের পোলাপানদের বিচার চাই। বাপ্পির পোলাপানে মারছে, আমরা বিচার চাই। আচ্ছা দর্শক, আপনারা শুনছিলেন যে গতকাল থেকে আসলে যে চলমান আন্দোলন এবং যেটি আসলে তার আগের দিন পর্যন্ত বেতন বৃদ্ধির আন্দোলন ছিল, সেই আন্দোলনটি কিন্তু গতকালকে শ্রমিকের উপর হামলার ন্যায্য বিচারের দাবিতে বর্ধিত হয়েছে। এখন কিন্তু পোশাক শ্রমিকদের আন্দোলন শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবিতে নেই, এখন তারা তাদের সেই আন্দোলনের দাবিগুলো বর্ধিত করে শ্রমিকদের উপর, বিশেষ করে পোশাক শ্রমিকদের উপরে যে আঘাত আনা হয়, পোশাক শ্রমিকদের উপরে যে হামলা করা হয়, সেই হামলার প্রতিবাদে এবং সেই হামলার বিচার যাতে ন্যায্য বিচার তারা পায়, সেই সেই বিচার তারা আসলে দাবি করছে। ভাইয়া, আমাদের ভাইদের যে এভাবে মারলো, আমরা এদের বিচার চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের যে দাবি আছে সেই দাবি আমরা মানতে চাই, আমাদের বৃত্তি আমরা চাই। এখন পর্যন্ত আপনাদের কেমন লোকজন আহত হয়েছে? আমাদের প্রায় লোকজন প্রায় 30 জনের মতন আহত হয়েছে আজকে হয়েছে আপনার 4 জন, আজকে 4 জন আমেরিকার পোলাবাইনে ধরে এই 1 নম্বর ধরে মারছিল, মায়ের আমার কারণে ফাড়া ফাড়া লাগছে, মাথা মাথা ফাড়া লাগছে। 3 জন বর্তমানে মেডিকেল আছে, একজন আমরা এখানে নিয়ে আসা বসায় রাখছি। ধন্যবাদ। আমেরিকার পোলাবাইনে মারছে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে আসলে যে পোশাক শ্রমিকদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসাবে কিন্তু তারা আসলে বেতন বৃদ্ধির যে দাবি ছিল সেই দাবির এখন বর্ধিত হয়ে পোশাক শ্রমিকদের উপরে হামলার ন্যায্য বিচারের দাবিতে তারা এখন নেমে এসেছে। এখন যে এই শ্রমিকের যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির যে চিকিৎসা বাদক টাকাটা এটা কে দেবে? এটার যারা সাধারণ শ্রমিক এরাই শ্রমিকের পাশে দাঁড়াইছে, আর পুলিশ যখন নিহত হয় তখন কে দাঁড়ায়? তখন সরকার তখন ভরণ পোষণ দেয়, শ্রমিকের কে দেখবে? আর এই সরকার এখন কি করতেছে? যারা টিসিবির মাল দিচ্ছে উনি টিসিবির মাল নিয়ে ব্যস্ত আছেন, উনি আটা কিনে দিচ্ছে 50 টাকাতে, দিয়ে 18 টাকায় খাওয়াচ্ছে কাকে? সেটা আছে আওয়ামী লীগের জেলার নেজিও লোক, তাদেরকে খাওয়াচ্ছে। তারা ওরা বন্ধ করে দেখ দ্রুত দিয়ে বন্ধ করে দিয়ে সাধারণ জনগণেরা নিজের টাকা দিয়ে সে কিনে খাবে, সে বড় লোক হোক সে গরিব হোক। আমাদের দাবি বেতন বাড়াও, নিত্য জিনিসপাতির দাম বাড়াইছে, বেতনও বাড়াও। এখন আমরা কেন আমরা বেশি দাম দিয়ে কিনবো, আর আমাদের কর্মের সময় আমরা বেতন কম কেন? লাইভ চলছে বলেন, আপনাদের দাবি দেওয়ার নম্বরকে বলেন, আমরা আপনাদের দাবি আমাদের জিনিসের দামটা কমায় দে, ঠিক আছে? আমাদের বেতন বাড়ানোর দরকার নাই, ঠিক আছে? যে চাল আমরা 50 টাকা খাইছি সে চাল বর্তমানে 100 টাকা করে খাওয়া হয়েছে। আমরা হচ্ছে গরিব, আমরা বড় লোক না, আমাদের লাখ লাখ টাকা আমাদের ব্যাংকে জমা নাই, ঠিক আছে? আমরা আমরা দিন আনি দিন খাই, আমাদের দাবি এটাই, বেতন না বাড়ুক কিন্তু জিনিসের দাম কমানো হোক, আমরা এটা চাই, আমাদের দাবি। আচ্ছা, আপনাদের তো এখন দাবি আসলে বেতনের সাথে সাথে এই যে পোশাক শ্রমিকদের উপর হামলার বিচারের দাবিতেও নেমে এসেছে। এটা কোন গার্মেন্টসের শ্রমিকের গায়ে হাত তুলতে পারে না, এটা বাইরের কোন মানুষ এই কাজটা করছে, ঠিক আছে? এটা বাইরের কোন লোক এই কাজ করছে, কোন গার্মেন্টস শ্রমিকের গায়ে হাত তুলতে পারে না। আমরা
আপনাদের গার্মেন্টস শ্রমিকের পাশে গার্মেন্টস শ্রমিকই নামছে বিশ্বাস হয় না আপনাদের আপনি কয়জনকে এখানে দাঁড়া করাবেন প্রত্যেকটা লোক গার্মেন্টস শ্রমিক আছে সব প্রত্যেকটা লোকের আইডি কার্ড আছে আমরা নিয়ে আমাদের ঘরে কেউ যে খাওন তুললা দিবে না আমরা যদি আজকে কাজ না করে খাই ঠিক আছে বেতনের দরকার নাই বেতন বাড়ানো আমাদের দরকার নাই আমাদের জিনিসের দাম কমা আমরা এটাই চাই আমাদের অফিসে আমরা কাজ করতেছি আমরা হঠাৎ করে দেখলাম কি মানে একটা বন্দুকের আওয়াজ হইতাছে উঠে দেখতেছি গেটের ভিতরে ওরা বন্দুক নিয়ে লাঠি নিয়ে দাঁড়াই আছে এই সব বাপি মেয়ের লোক বাপি মেয়ে নিজে ই করে উনি আমাদের এই যে গিয়ে সিঁড়ির আড়ালে মানে আনাছে কানাছে উনি ইয়ে করে দিছে মানে আমরা যেদিক দিয়ে বেরোইতে চাই ওইদিক দিয়ে ওরা ফায়ার করে এরপর আপনারা মাঠে নামলেন কখন আমরা রাস্তায় আছি আমরা বাসায় যাই না মানে কালকে রাতেও কি আপনারা রাস্তায় ছিলেন না রাতে বাসায় ছিলাম আচ্ছা মানে কালকে কালকে থেকে যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন আজকে আবার চলমান রয়েছে হ্যাঁ আবার সকাল 8টা থেকে আবার আমরা শুরু করছি আচ্ছা এখন আপনাদের মোট কয়টা দাবি আমাদের শ্রমিক মারছে সেই মাইনের জন্য আমরা ওদের জন্য আমরা মারা গেছে কারণ ওদের জন্য আমরা ফাঁসি চাই যারা এমন করছে ওদের আমরা ফাঁসি দিতে হবে কেন নাহলে তো বাইরের লোক কিভাবে ঢোকে ভিতরে তাহলে দারোয়ান কেন রাখছে মালিকে কেন দারোয়ান রাখছে ও বাইরের লোক আমাদের পেটের দায়ে আমরা গার্মেন্টস চাকরি করি বিশেষ আমাদের সব জিনিসের দাম দেখেন আলুর কেজি 15 টাকার আলুর কেজি এখন 70 টাকা ডিমের কেজি ডিম হালি আমাদের এই ওভারটাইম নিয়ে আমাদের বেতন 10,000 টাকা আমাদের স্যালারি 10,000 টাকা ওভারটাইম যদি করি তাহলে 14,000 থেকে 15,000 টাকা পাই এই টাকা দিয়ে আমাদের সংসার চালানো ঘর ভাড়া 6,000 টাকা বাকি টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাবো একটা ফ্যামিলিতে লোক আছে 4 জন 5 জন বা মা থাকে বৃদ্ধ বাবা থাকে বৃদ্ধ বা তার ভাই থাকে ছোট বোন থাকে ছোট এই 5-6 জন ফ্যামিলিতে 13-14,000 টাকা কোনো সংসার চলে না আমাদের যে ন্যায্য মূল্য যে আমরা যে বেতনটা পাবো সে বেতনটা দিয়ে প্রধানমন্ত্রী সরকার যে করে দেয় সেই জিনিসটা যে আমাদের দিকে দেখে আমাদের নিয়ে কোনো রাজনীতির বিষয় যে না টানে সরকার আমরা আমাদের যে বেতন সেটা যে পাওনা দ্বারা আমাদের ঠিক মতো আর শ্রমিকের প্রতি কেন যে বাইরের লোক কেন আউট লোক কেন মারবে শ্রমিক শ্রমিকের যে আউট লোক যে না মারে কিভাবে মানলো শ্রমিক আমরা আমাদের দ্বিতীয় কথা হইছে আমাদের শ্রমিক যে মারা গেছে তার বিচার চাই যে নেতারা আমাদের অফিসে ঢুকে অত্যাচার করছে শ্রমিকদের মারছে তার আমরা দেখতে চাই ধরতে হবে তাদেরকে দেখাতে হবে শ্রমিকদের যে এই লোকটাই মারছে ঠিক আছে তারপরে আমরা 25,000 টাকা স্যালারি আমরা চাই ঠিক আছে আমাদের 10,000 টাকা স্যালারিতে আমাদের কিছু হয় না আমাদের 10,000 টাকা স্যালারিতে আমাদের কিছুই হয় না আগে 500 টাকা নিয়ে গেলে আমরা বাজার ভরপুর বাজার হতে পারতাম এখন 10,000 টাকা নিয়ে গেলে আমরা গরুর গুছে হাফ কেজি গরুর গুছ খাইতে পারি না একটা ব্রয়লার মুরগি খাইতে পারি না কেন আমরা এরকম কেন পাচ্ছি আমাদের দেখা এই যে ব্রিজটা করলো তারপরে এই যে গাড়ি রাস্তাঘাট করলো এগুলো কার টাকা দিয়ে করছে এগুলো গার্মেন্টের শ্রমিকের দের টাকা দিয়ে করছে তাই করছে না আজকে এই অবস্থা কে দায় সরকার দায় আর এই যে আন্দোলনটা হচ্ছে এই যে মনে করেন বিল্ডিং এর ভিতরে ঢুকিয়া শ্রমিকদের মারছে কিসের জন্য মারলো তার দাবি আমরা অবশ্যই চাই ঠিক আছে সবাই অত্যাচার হয়েছে সবকিছু জমে গেল মারলো এরপরে আজকে আবার এই বাইরে একটা আহত করছে ওই আওয়ামী লীগের নেতারা গুন্ডারা কেন আমরা গ্রামের শ্রমিক পরিশ্রম করে
আমরা দুই যে টাকা লাগে এই রাস্তা পথে নামলাম তাই 12 টা একটা দামাত পরিশ্রম করি হ্যাঁ এরকম কবে কেন আপনি বলেন না আপনি বলেন কি যেন বলছিলেন আমি আসলে জানি না আমি যতটুকু জানি যে শ্রমিকের মাথা ফাটছে তার মোবাইল সহ তার 5000 টাকা তার চিন্তাই হয়ে গেছে এতটুকু আমার জানছি তার কাছে দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদের আমরা সরাসরি আপনাদের আসেন আপনাদের আমরা সরাসরি আপনাদের আমরা সরাসরি আপনাদের দাবি দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে যা বলেছি আপা সামনে আসেন আপা সামনে আসেন 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 না না আমাদের লাইভ হচ্ছে আপা আমাদের লাইভ হচ্ছে আমাদের কাটের কোনো সুযোগ নাই আমাদের তো লাইভ হচ্ছে কাটের কোনো সুযোগ নাই এটা আমরা করি নাই আসেন আসেন দর্শক আমরা কিন্তু মিরপুরে যে পোশাক শ্রমিকদের আন্দোলন সেই আন্দোলনটি আমরা আমরা সরাসরি আপনাদের সাথে আমরা তাদের যে দাবি দেওয়া আছে তাদের যে বেতন বৃদ্ধির দাবি ছিল সেই দাবিটি এখন আসলে পোশাক শ্রমিকদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে রূপ নিয়েছে এবং তারা আসলে রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র পোশাক শ্রমিকদের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে আসলে তারা রাস্তায় নেমে আসছে দর্শক আমি আর কে জান মিরপুর থেকে আপনাদের সাথে ছিলাম আমাদের ভোরের কাগজ আপনাদেরকে ধন্যবাদ।